হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এটা হচ্ছে আগের দিনের রাতের ভিডিও, তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে। আর এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার আর আমাদের মাঠের, মানে একই, আমাদের পাড়াটা আর মাঠটা মানে একই জায়গায়, ওই মাঠেরই ঠাকুর। আর এই তো সামনেই হাট বসেছিল সরস্বতী পুজোর আগের দিনে, আর এই হাটেও খুবই ভিড় হয়েছিল সেদিনে, সমস্ত কিছু পাওয়া যায় এই হাটটাতে। আর তারপর এই যে হাট ফাট ঘুরে আমরা তো বাড়ি চলে গেলাম, তোমরা আগের ব্লগে সবটাই দেখেছো। আর তারপর এই যে দেখো, এটা হচ্ছে সরস্বতী পুজোর সকালবেলায় একদম মামামকে আমি স্নান ধান করিয়ে পুরো রেডি করে দিয়েছি। আমার টুকটুকি সরস্বতী একদম ঘোরাঘুরি করছে শাড়ি পরে। আর তারপর এই যে চলে এসেছি ছোট্টবেলার আমার স্কুলে, এখানে না আমার এটা ছোটোবেলার স্কুল, মানে পুরো প্রাইমারি স্কুল, এখানে আমি ছোটোবেলায় পড়তাম, তো এখন সেই স্কুলে চলে এসেছি। আর এই যে আমার মামাম এসেছে তার মায়ের স্কুলে, এখন এখানেই আমরা অঞ্জলি দেব, কারণ বললাম না পাড়ার ওই যে মাঠের ঠাকুরটা ওখানে এখনও অঞ্জলি হয়নি, তাই আমরা এখানেই দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখানে দেব। আর এই যে দেখো আমার মামাম কিন্তু খুব ভালো অঞ্জলি দিয়েছে, হাতে কিভাবে ফুল নিয়ে হাতটা জড়ো করে আসে দেখেছো, ও খুব ভালো এইসব করতে পারে। আর ও যে শুধু আজকে এখানেই মানে অঞ্জলি দিচ্ছে তা নয়, ও বাড়িতেও কিন্তু খুব ঠাকুরের প্রণাম করতে পারে, তো এইসবগুলো আমার মামাম একটু ভালোই পারে, ও কাকিমার থেকে এগুলো শিখেছে। ও ঠাকুরকে প্রণাম করে, ঘণ্টা বাজায়, শাঁখ বাজানোর চেষ্টা করে, এগুলো দেখে আমার বেশ ভালো লাগে যে ও ঠাকুরের প্রতি একটা আলাদাই ভক্তি আছে। তো এইটাই তো। আর এই যে এখনও এই যে আমাদের স্কুলে এখন ঘুরু ঘুরু করছে, আর সেই সময় ওর পাপা ওর কিছু রিলস করে দিচ্ছে এখানে। আর আজকে ও যে শাড়িটা পরেছে এটা পুজোর শাড়ি, মানে পুজোর সময় দুর্গাপুজোর সময় আমার দিদি দিয়েছিল ওকে, ওর মাসি পুজোতে দিয়েছিল, পুজোয় অষ্টমীতে পরিয়েছি আর আজকেও পরিয়ে দিলাম। ওর আরও মানে দুটো শাড়ি আছে তো সেগুলো একটু বড় বড়, তাই এই শাড়িটাই আবারও পরিয়ে দিলাম একবার, তো বেশি দিন যেহেতু এগুলো হবে না সবই ছোটো হয়ে যাবে, তো এটাই আজকে পরালাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার মামামকে আজকে এই শাড়িটা পরে কীরকম লাগছে, আমার তো খুব কিউট লাগছে, ও বেশ ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে, আমার খুব ভালো লাগছে। পুজোর সময় পরিয়েছিলাম তখন তো খুব একটা ভালো হাঁটতে চলতে পারতো না, তখন মানে হাঁটতে চলতে পারলেও ঘুমিয়ে পড়েছিল, পুজোর সময় যখন শাড়িটা পরিয়েছিলাম তারপরেই ও ঘুমিয়ে পড়েছিল, আর তারপরে বাড়ি নিয়ে এসে খুলে দিয়েছিলাম, তো সেইভাবে দেখা হয়নি ওর এই সুন্দর দৃশ্যগুলো, তো এখন এগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে। আর তারপর এই যে আমরা অঞ্জলি দিয়ে নিয়ে এসে আর এই যে এখানে এখন মন্দিরে বসে আছি, মানে পাড়ার যে মন্দির এখানেই এখন বসে আছি, কিছু ফটো তুলছি, রিলস বানাচ্ছি, এইসবই করছি। আর এই মন্দিরে এখনও অঞ্জলি হয়নি, কিছুক্ষণ পর হবে। আর আমরা এখন কিছুক্ষণ বসে থাকবো আর পুজো দেখবো ভেবেছিলাম, বাট দেরি হচ্ছিল, আর মামামও খাবে বাড়ি গিয়ে, ওর খাওয়া দাওয়া হয়নি, মানে সকালে একবার খেয়েছে, তো তাও ওকে বাড়ি নিয়ে গিয়ে কিছু খাওয়াবো, তাই তাড়াতাড়ি করে আবার চলে এলাম, মানে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, আর শ্বশুরবাড়ি থেকে তারপরে বাড়ি চলে এলাম, মানে মায়ের বাড়ি ওখানে চলে এলাম। আর তারপরে এই যে এখন হচ্ছে বিকালবেলা, বিকালবেলা আমাদের এখানে স্পেশাল রিচুয়াল যেটা হচ্ছে গোট রান্না, তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকে হয়তো জানো না, যারা জানো না তারা দেখে নাও। এটা হচ্ছে আমাদের বাড়িতে আছে এই রিচুয়ালটা গোটা রান্না, যেটা আমার মা করছে। আর এখন হচ্ছে সন্ধ্যের একটু আগেই মা গোটা রান্না মানে বানানো শুরু করে দিয়েছে, কারণ এই তরকারিটা কি বলতো অনেক কিছু সবজি দিয়ে করতে হয়, আর এই সবজিগুলো কাটারও ব্যাপার আছে তাই না, অনেকটাই সবজি আর তরকারিটাও অনেকটা করেই করতে হয়। আমার মা তো এই বড় বড় কড়া, দু কড়া তিন কড়া করে করেছে, যাতে আমাদের কম বেশি টুকটাক যে রিলেটিভরা আছে তাদেরকেও দিতে পারবে। প্রথমত তো আমার পিসিরা আছে কাছে, তারপরে আমার শ্বশুরবাড়ি আছে, আমার দিদির বাড়ি আছে, এগুলোতে সবাইকে দেবে, তো ওই জন্য মা একটু বেশি করেই করেছে। আর এই যে এখানে ফাইনালি মায়ের একটা কড়া বানানো হয়ে গিয়েছে, যেটা মানে আমি এখানে ভিডিও তুলে নিলাম দেখো, আর খুবই টেস্টি হয় কিন্তু এই রান্নাটা, খুব টেস্টি হয়, খুব টেস্টি। আর দুপুরে যেগুলো যা খাইয়েছি সেগুলো একটাও ভিডিও করতে পারিনি, কারণ দুপুরে আমার বরের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, কারণ আজকে সরস্বতী পুজো, ও আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, অঞ্জলি দিয়ে এসে আমার একটু ইচ্ছা ছিল যে ঘুরতে যাবো, বাট সেই সব কিছুই হয়নি, ও কোথাও ঘুরতে নিয়ে যায়নি। আর তো ওই নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে দুপুরে রান্নার কিছু তুলতে পারিনি, দুপুরেও অনেক কিছুই মা রান্না করেছিল, আর এগুলো সব আমার কাকিমা দিয়েছিল। আর এই যে এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু মানে আমাদের এখানে চলে এসেছি নিউ টাউনে, আর এসে এই যে এই ব্যাগটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কাকিমার ছেলে মানে রাকেশ আমাদের ভাই আর আমার তুতুনের কাকা এনে দিয়েছে আমার তুতুন, ও পুরীতে গিয়েছিল তো ওখান থেকে এনে দিয়েছে এই ব্যাগটা।
তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ব্যাগটা খুবই কিউট, রেড কালারের একটা ব্যাগ। মামামের একটা ব্যাগ আছে যেটা হচ্ছে ফিটে নেওয়ার, আর এটা হচ্ছে মানে সাইড স্লিং, তো এটাও বেশ সুন্দর। তো এই ব্যাগটা মামামের কাকাই এনে দিয়েছে মামামের জন্য, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। আমি তো এখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যেহেতু আমার ফ্যামিলি তো সব কিছু শেয়ার করি। এটাও আমি শেয়ার করে দিলাম মামামের কাকার দেয়া মামামকে গিফট। আর এই যে এখানে রয়েছে একটা টার্টেল, এটা তো মামাম দেখে প্রথমে প্রথমে খুবই ভয় পাচ্ছিল, মানে নিতেই চাইছিল না, আর তারপরে এখন পুরোপুরি ভয় কেটে গেছে, এখন এটা নিয়ে খেলছে, সবাইকে দেখাচ্ছে, এইসব করছে। আর এটাও খুবই সুন্দর হয়েছে, দুটো গিফটই খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, আর আমার মামামেরও খুব পছন্দ হয়েছে, ও সারাদিন এই দুটো গিফট নিয়ে খেলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।